হঠাৎ করেই আসার বাবা বলছিল ওই দিন যে চলো অনেক দিন তোমাকে কোথাও ঘুরতে নেই না নিয়ে যাই। তা আমি আর মেয়ে তো একদমই রেডি, আর যেহেতু আমার দেবরও আছে বাসায়, ওকে নিয়ে বের হয়ে গেলাম ঘুরতে। আর প্ল্যান ছিল একটা, হয়ে গিয়েছে আরেকটা, যাই হোক। আর এই ড্রেসটা আমি কোত্থেকে নিয়েছি, অনেক আপুরা আমাকে কমেন্টে মেসেজে বলেছেন, তো আমি এই ব্লগের মাধ্যমে বলে দিব এটার প্রাইস অ্যান্ড এটা কোত্থেকে আমি নিয়েছি। প্ল্যান ছিল একটা, হয়ে গিয়েছে আরেকটা, যাই হোক, ব্লগ দেখলেই তোমরা বুঝতে পারবা। আর হ্যাঁ, যারা এখনও আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করনি, ছোয়া ইকবাল ড্রিম ব্লগস, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। যারা আমার ফেসবুক পেজ ছোয়াস মেকওভার লাইক অ্যান্ড ফলো করেনি, অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে দিবে। তো চলো দেখে আসি আজকের ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা ভালো আছেন। আমি কিন্তু বেশ ভালো আছি। তো ইয়াসুর বাবা যেহেতু বললো যে চলো ঘুরতে যাই, তো ভাবলাম ওকে ফাইন ঘুরতে যাব। তো ড্রেসটা আমি নামিয়ে নিয়েছি, এর আগে একদিন পরেছিলাম, বাট ওইভাবে ছবি বা পিকচার কিছুই তোলা হয়নি, তো ভাবলাম আজকে এই ড্রেসটা পরে ফেলি। তারপর হচ্ছে আমি রেডি হতে শুরু করে দিলাম, আর ইয়াসা ঘুম থেকে উঠে আমি যেভাবে রেডি হচ্ছিলাম সেও ট্রাই করছিল ওইভাবে সাজুগুজু করে রেডি হওয়ার। আসলে বাচ্চা মেয়েরা হয়তো বা এমনই হয়, মেয়ে বাবুরা আর কি, মা যেমন করে বাচ্চারা তেমনই করে। যাই হোক, আমি ওই যে দেখেন আমার বেড টেবিল উপরে পার্সেল, তো কিছু পার্সেল হচ্ছে মানে সকালে ডেলিভারি দিয়েছি, তো হঠাৎ করেই একটা আপু আর্জেন্ট হচ্ছে অর্ডার করে দুইটা পার্সেল, একটাই আপু। সো চিন্তা করলাম ওকে ফাইন, যাওয়ার সময় হচ্ছে ডেলিভারি বয়কে দিয়ে যাই, কালকে ডেলিভারি হয়ে যাবে। তো কী আর করবো, এক কাজে বের হলে 10 টাকা আর চলে আসে। তারপর রেডি হলাম, ইয়াসের বাবাও রেডি হয়ে গিয়েছে, সে তো ওই দিন অনেক বেশি পাটশার্ট নিয়ে বের হয়েছে ওই দিন। যাই হোক, ওই দেখেনি আশা কী করছে, তার বাবার আমি রেডি হচ্ছি সেটা দেখে সে অনেক বেশি হ্যাপি। আর এখানে হচ্ছে সেও একদম রেডি হয়ে গিয়েছে, সেদিন তার হেয়ারটা একটু অন্যভাবে বেঁধে দিয়েছে, ওর হেয়ারগুলো কাটবো, আমি ওর হেয়ারগুলো একটু বড় করছি, এজন্য হচ্ছে এখন এলোমেলো হয়ে থাকে, ইনশাল্লাহ যখন বড় হয়ে যাবে অনেক বেশি সুন্দর লাগবে। তারপর হচ্ছে এখানে আমরা চারজনই রেডি, আমার দেবর, আমি, আপনাদের ভাইয়া। তো ইরফান হচ্ছে এসেছে, এতো সে হচ্ছে আস্তে আস্তে হেঁটে আসতেছে, ও বলতেছিল যে আয়নার কি অবস্থা। আসলে আয়না যতই ক্লিন করি আসা হাতটা দিয়ে একদম নোংরা করে দেয়। আর ওই যে বলছি না যে স্যার একদম হচ্ছে পাটশার্ট নিয়ে বের হয়েছে, আসলেই সে ওই দিন পাটশার্ট নিয়ে বের হয়েছে। ওই দিন ওর বাবাকে দেখে মনে হচ্ছিল একদম বিয়ের আগে যখন আমরা ঘুরতে যেতাম ওইভাবে এসে যে সে বের হয়েছে। ইদানিং যেটা হয়, আমরা কোথাও ঘুরতে গেলে না প্ল্যান করে যাই না, দেখা যায় ওর বাবা অফিসে থাকে অথবা কোথাও থাকে, ওইখান থেকেই হচ্ছে ওর বাবাকে পিক করে আমরা ঘুরতে চলে যাই। যেহেতু আজকে সময় আছে এজন্য আমরা সবাই একটু সাজুগুজু করে বের হয়েছি। আর এখন ওই রকম ভিডিও মানে টিকটক অত বেশি করা হয় না ওর বাবার সাথে, ওই দুই একটা যাই হোক জোর করে করি। ও এখন টিকটক এরকম করতেও চায় না, যেহেতু ও এখন একটা অফিসের সব কিছুর দায়িত্বে আছে, দেখা যাচ্ছে যে ওরকম সময়ও পায় না, অফিসে সময় দিতে দিতে আমাকেও সময় দিতে পারে না। যখন একটু ফ্রি টাইম পায় তখন হয়তো বা আমরা দুজনে কোনো একটা প্ল্যান করি, হুট করেই যাই। এই তো পার্সেলগুলো ডেলিভারি বয়কে দিয়ে দিলাম, তো ভাইটা খুবই ভালো, যখন তখনই হচ্ছে ডেলিভারি দিয়ে দেয়। তারপরে তো আমরা চলে এসেছি, তো ব্যাড লাক যেটা, আমরা ভেবেছি এই রেস্টুরেন্টটাতে মিউজিক আছে, আসলেই আছে লাইভ মিউজিক, কিন্তু মানে ওই দিন ছিল না, এত বেশি ব্যাড লাক ছিল। ওই যে বললাম না প্ল্যান করে গিয়েছি একটা, হয়ে গিয়েছে আমাদের আরেকটা। তো যখন ঢুকি আমি অনেক বেশি হ্যাপি ছিলাম, বাট হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেছে যখন দেখেছি মিউজিক নাই, অ্যান্ড লাইটের অবস্থা খুবই খারাপ ছিল, রেস্টুরেন্টের ছবিও বেশি একটা ভালো আসে না, এই জন্য আরও বেশি মন খারাপ হয়ে যায়। আর এই যে সে হচ্ছে তার ভাতিজিকে নিয়ে উঠতেছে, ইরফানকে পেলাম, আমার মেয়েটার কিচ্ছু লাগে না। তারপর এখানে আমরা ফার্স্টে একটা সাইডে বসি, তখন আমরা ভেবেছি মিউজিক আছে, বাট পরে দেখি মিউজিক মানে গান যে গাবে সেই নেই। তারপরে এখানে ইয়াসাকে একটু দাঁড়া করে দিলাম, সে একটু নাচানাচি করতেছিল, তো ওর নাচ দেখে আমরা সবাই অনেক হাসতেছিলাম। তারপর আমরা বাইরে এসেছি ছবি তোলার জন্য, ছবি টবি তুললাম যে কয়টাই পেরেছি, তারপর আর কোনো ছবিই তোলা হয় নাই। তারপরে আমরা ওইখানে যাওয়ার পর ইনস্ট্যান্ট প্ল্যান করি, যেহেতু এখানে লাইট ভালো না আর এখানের খাবার কেমন জানি না, এই জন্য আমরা একটা চাউমিন অর্ডার করি আর চিকেন ফ্রাই। সো চাউমিনটা আমরা মজা করেই খেয়েছি সবাই, চাউমিনটা মজাই ছিল। তারপর ওর বাবা প্ল্যান করে দক্ষিণা কিচেনে যাবে, যেখানে আমরা অনেক অনেক খাবার খেয়েছি, এর মধ্যেই আপনারা কয়েকটা ব্লগই দেখেছেন, ওদের প্রত্যেকটা খাবার মজা। তারপর আমরা হচ্ছে চাউমিনটা এনজয় করার পর চলে যাব দক্ষিণা কিচেনে। তো এখানে ইয়াসের বাবা হচ্ছে সবাইকে সার্ভ করে দিচ্ছিল, আর ম্যাক্সিমাম সময় কোথাও গেলে ওই সার্ভ করে দেয় আমাদের খাবার। তারপর আমরা খাবার খেয়ে দক্ষিণা কিচেনের উদ্দেশ্যে রওনা দিব।
ওইখানে যে যেটা হয় মানে ওই দিন আসলেই ব্যাড লাগছিল, কোনোটা মানে সিটি খালি নাই, আমরা প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম। তারপর যেটা করলাম, আমি ওর বাবাকে বললাম ওকে ফাইন চলো পার্সেল নিয়ে আমরা বাসায় চলে যাই, বাসায় দিয়ে যে হচ্ছে দেন খাবো। তো আর কি করার, এই যে দক্ষিণা কিচেনের ওয়াশরুমে আমি ওর বাবার সাথে কথা বলছিলাম যে চলো আমরা পার্সেল নিয়ে যাই। তো ওদের লাইটিংটা অনেক বেশি জোস ছিল, তো এখানে আমি কিছু ভিডিও অ্যান্ড পিকচার নিয়ে নিই। তারপরে এই দেখো কত ভিড়, মনে হয়েছে কি বিয়ে বাড়িতে আসছে, ভাই টাকা দিয়ে খাবো, এত দাঁড়িয়ে থাকার সময় আছে। তারপর যাই হোক, বাসে হচ্ছে দুইটা কাচ্ছি, একটা হচ্ছে খিচুড়ি নিয়ে আসি খাসির পা মানে পায়া দিয়ে, অনেক মজা ওদের। এটা দামটা আমি এক্সাক্ট মনে নেই, তো এটা হচ্ছে কাচ্চি ভাই থেকে আমি আমার জন্য একটা কাচ্চি অর্ডার করি, আমার ওদের কাচ্চিটা ভালো লাগে না, এই জন্য আলাদাভাবে আমি ফুডপান্ডা অর্ডার করে দিয়েছিলাম। আর ওরা দুই ভাই হচ্ছে দক্ষিণা কিচেনের খাবার খাইছে, বললাম না আজকে করতে গিয়েছে একটা হয়ে গেছে আর একটা। আসলে এমনই হয় যেদিন হচ্ছে একটু ভালো এক্সপেকটেশন নিয়ে আমরা ঘুরতে বের হই, কার কার সাথে এমন হয় বলবো, আমাদের সাথে তো হয়েই থাকে মাঝে মধ্যে। আর আমরা দুই জামাই বউ হচ্ছে কাচ্চি লাভার, তো আমরা কাচ্চি অনেক বেশি পছন্দ করি, যেখানেই ঘুরতে যাই ওইখানে একটু একটু খাওয়া দাওয়া করে কাচ্চি খেতে চলে যাই। যাই হোক, বাসায় খাওয়া দাওয়া শেষ করে রাতে বসলাম হচ্ছে থানাকা পার্সেল করার জন্য, অনেকগুলো অর্ডার ছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর যারা এখনও আমার নতুন পেজ, আমার বিজনেস পেজে হচ্ছে লাইক অ্যান্ড ফলো করো নাই, স্কিন কেয়ার বাই ছোঁয়া, ওইটা তো অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিবা। আর মূলত এই ড্রেসটা আমি নিয়েছিলাম টেইলর উইথ আলো থেকে, প্রাইস ছিল হচ্ছে 1900 টাকা, যখন নতুন নতুন সেল হয়েছিল। এখন মেবি 1700 টাকাতেই তোমরা এটা পাবা টেইলর উইথ আলোতে। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।